ওদিকে রোহিণী জ্বলবে আর আমি এখানে আয়েশ করব। আয়েশ আয়েশ নিদ্রা রাখোশি আগে তুই আমার জন্য আহারের ব্যবস্থা কর। যথা আজ্ঞা। এখানে এত পাতা কোথা থেকে এলো আর আমি মাটিতেই বা রাখতে পাচ্ছি না কেন? কারণ কি? কারণটা খুব স্পষ্ট মোহিনী, তুমি আমার হাতে বন্দী হয়েছো। বন্দী? আমায় মারতে চেয়েছিলে না? এবার দেখো গন্ডিতে বন্দী হয়ে থাকলে কেমন লাগে। বিশ্বাস করো ভালোই লাগবে। কিন্তু তার আগে বল তুই এখানে কি করে এলি? বন্দিনীর কাজ প্রশ্ন করা নয় মোহিনী, আর আমার কাজও উত্তর দেওয়া নয়। বাহ, তোর সাহস তো বলিহারি। ভাগ্যের জোরে বেঁচে ফিরে এসে কোথায় আমার কাছে ক্ষমা চাইবি তা না, আবার আমাকেই বন্দি করতে চাস? একটু ভুল হয়ে গেল মোহিনী, বন্দি করতে চাই না, আমি তোমায় বন্দি করেছি। কি কি বললি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই বিশেষ ধরনের পাতার গন্ডি ছেড়ে তুমি বেরোতে পারবে না যতক্ষণ না আমি চাইব। আমায় সোনার কাঠের হদিশ না দেওয়া অব্দি তোমার মুক্তি নেই মোহিনী। তাই নাকি? তাহলে তুইও জেনে রাখ, আমার কাছ থেকে কোনো উত্তরই তুই পাবি না। আমার কথা শুনলে কিন্তু লাভ তোমারই হতো। এই পাতার ভেষজ গুণ কিন্তু তোমাকে নাগ রূপে আসতে দেবে না। তুমি এখানে এইভাবেই থাকবে। এখন থেকে সবকিছু আমার কথা মতো হবে মোহিনী। বোকার মতন কথা বলিস না, নিদ্রা রাক্ষসী এক্ষুনি আমার খোঁজ নিতে আসবে, তখন তোকে কে বাঁচায় আমি সেটা দেখতে চাই। তোর মৃত্যু আমি চোখের সামনে দেখবো। তাই নাকি? তুমি বুঝি এখন নিদ্রা রাক্ষসীর আশায় রয়েছ? নিদ্রা রাক্ষসী এখন নিজেকে নিয়েই মগ্ন। এখান থেকে উঠলেই রোহিণীকে সংকেত পাঠাতে হবে। আমি বলি কি, নিদ্রা রাক্ষসীর কথা না তোমাকে ভাবতে হবে না, তুমি এখন নিজের কথা ভাব। রোহিণী বাড়াবাড়ি করছিস কিন্তু। গলা নামিয়ে কথা বলো। সোনার কাটা কোথায় রেখেছো সেটা না বলা পর্যন্ত কিন্তু তোমার জন্য বিপদ অপেক্ষা করে রয়েছে। বিপদ? আমার? কে আমায় বিপদে ফেলবে? তুই? সাহস তো কম নয়। না, তুমি দেখছি আমার কথা একটুও বুঝতে পারছো না। বন্ধ কর, আমার আমার প্রচন্ড কষ্ট হচ্ছে রোহিণী, বন্ধ কর।
আমি তো আগেই বলেছি সোনার কাটা না পেলে না 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 আমি বলবো না কিছু কিছুতেই বলবো না আমি বন্ধ করে সব ভারী বিপদ ডেকে আনলাম রোহিণীকে সংকেত পাঠাতে হবে কুমার না কুমার ঘর থেকে বেরিয়ে গেল মনে হলো আচ্ছা তবে এই ব্যাপার তোরা আবার ফিরে এসেছিস তার মানে যাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলাম সেই রোহিণীও আবার বেঁচে ফিরে এসেছে না মোহিনীর কাছে যেতে হবে আমার সামনে বসে বসেই তোর জীবন শেষ হয়ে যাবে আর তুই জানতেও পারবি না যে সোনার কাটা কোথায় আছে নিদ্রা রাক্ষসীর আসার সময়ও হয়ে গেছে বেশ তবে আমিও বলছি আমি যদি সোনার কাটার সন্ধান না পাই তাহলে তোমায় মেরে আমি মরব না তুই আমায় কিছুতেই মারতে পারবি না আর সেটা আমি খুব ভালো করেই জানি তাহলে মারার হলে তুই আমায় ওখানেই ফেলে রেখে আসতিস ভুল করেছি বিরাট বড় ভুল করেছি কিন্তু তার মানে এই নয় যে একই ভুল আমি বারবার করব আমাকে চিনতে পারা এতটাও সহজ নয় মোহিনী ভুল ফেব না আমি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হইনি বলতে পারো এটা তোমার শেষ সুযোগ আমার কাছে কিন্তু আরেকটা ছোড়া রয়েছে বল কোথায় আছে সোনার কাটা বলো কি করবো আমি এখন নিদ্রা খুশি তো এখনো এলো না কিন্তু প্রাণী যে আমায় বাঁচতে হবে নইলে নইলে পাতার গন্ডি যে আমায় মেরেই ফেলবে শেষবারের মতো জিজ্ঞেস করছি কোথায় আছে সোনার কাটা না হলে কিন্তু না 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 ওটা ওটা আমি লুকিয়ে রেখে এসেছি আমি আমি ওটা নিদ্রা মিনারে লুকিয়ে রেখে এসেছি বেশ তুই এতক্ষণে এসেছিস হা করে তাকিয়ে দেখছিস কি উদ্ধার কর আমার আমি বেশ বুঝতে পারছি কামিনী অগ্নির সাথে এমন কিছু করতে চাইবে যেটা কিছুতেই অগ্নি সহ্য করতে পারবে না রোহিণীকে শাস্তি দেওয়ার জন্য কামিনী অগ্নিকে শেষ করতে চাইবে ঠিক যেভাবে তিলে তিলে জ্যোৎস্নাকে শেষ করতে চেয়েছে না না এ কিছুতেই হতে দেওয়া যায় না কিছুতে জ্যোৎস্না আজ যদি তুমি আমার আমার কাছে থাকতে তাহলে আমাকে এত ভাবতে হতো না তুমি আমাকে পথ দেখিয়ে দিতে তুমি জানতে কোনটা ঠিক কোনটা ভুল আমাকে কি করতে হবে এখন সেটা তুমি আমাকে বলে দিতে পারতে জ্যোৎস্না কিন্তু
কিন্তু এখন জ্যোৎস্না, তুমি আমাকে পথ দেখাও জ্যোৎস্না। কোন পথে গেলে আমি অগ্নিকে কামিনীর হাত থেকে রক্ষা করতে পারবো আমাকে আমাকে বলো। আমাকে আমাকে পথ দেখাও জ্যোৎস্না, জ্যোৎস্না তুমি আমাকে পথ দেখাও, আমাকে বলো কামিনী কি চাইছে, কামিনীর চক্রান্ত কি, সেটা কোন পথে গেলে আমি আমি জানতে পারবো সেটা, সেটা আমাকে আমাকে বলো, আমাকে আমাকে পথ দেখাও জ্যোৎস্না, আমাকে আমাকে পথ দেখাও জ্যোৎস্না, আমাকে পথ দেখাও, তুমি পথ দেখাও জ্যোৎস্না। আমাকে পথ দেখাও জ্যোৎস্না, আমাকে 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 বলো আমাকে কোন পথে যেতে হবে, আমি তো এত দূরে তোমার জন্য এসেছি জ্যোৎস্না, জ্যোৎস্না। কাঞ্চনের আওয়াজ না, আমি আসছি, আমি 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 আসছি। জ্যোৎস্না, জ্যোৎস্না আমাকে পথ দেখাও, কোন পথে গেলে আমি কামিনীর চক্রান্ত ভেদ করতে পারবো সেই পথ দেখাও আমাকে জ্যোৎস্না, জ্যোৎস্না। তুমি তো আমার কাঞ্চন নও, তুমি তো আমার কাঞ্চন নও, এই মায়াবি বনের তো সবই মায়া, এখানে কিচ্ছু সত্যি নয়, কোনো কিচ্ছু সত্যি নয়, তুমি আমার কাঞ্চন নও, তুমি আমার কাঞ্চন হতেই পারো না, হতেই পারো না, তুমি আমার কাঞ্চন, কাঞ্চন তো কাঞ্চন কি করে জানবে যে আমি এখানে এসেছি, কি করে জানবে, আর আমার কাঞ্চনের তো স্মৃতিশক্তি ফেরত আসারও কথা নয়, তুমি আমার কাঞ্চন নও, তুমি আমার কাঞ্চন নও। জ্যোৎস্না, জ্যোৎস্না আমার কথা শোনো, আমি জানি তুমি আমার কাঞ্চন নও, কিন্তু তাও তোমার প্রশ্নের উত্তর না দিয়ে তো আমি এখান থেকে যেতেও পারবো না, কামিনীর চক্রান্তের চক্রান্তের সন্ধান পেতে গেলে কামিনীর ওপরই তোমাকে নজর রাখতে হবে কাঞ্চন, আর ওর ওপর নজর রাখলেই ওর জাল কেটে বেরোনোর উপায় তুমি খুঁজে পাবে। জ্যোৎস্না, জ্যোৎস্না যেও না, জ্যোৎস্না, জ্যোৎস্না কেন তুমি চলে যাচ্ছ, জ্যোৎস্না আমার কথা শোনো, জ্যোৎস্না আমি তো তোমার জন্য এত দূরে এসেছি, জ্যোৎস্না, জ্যোৎস্না তুমি যেও না, জ্যোৎস্না ফিরে এসো, জ্যোৎস্না, জ্যোৎস্না শোনো আমার আমার কথা শোনো, জ্যোৎস্না, জ্যোৎস্না ফিরে যেও না, জ্যোৎস্না, জ্যোৎস্না আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি এই ছবি আমার আমার আর জ্যোৎস্নার মধ্যে, না কিন্তু আমি যে সত্যি জ্যোৎস্নাকে দেখতে পেয়েছিলাম, আমার কাছেই ছিল, জ্যোৎস্না যে কথাগুলো বলে গেল সেগুলো কামিনীর ওপর নজর রাখতে হবে, মোহিনীর কাছ থেকে সোনার কাঁটা কোথায় রয়েছে আমি জানতে পেরে গেছি, ওটা নিদ্রা মিনারের উপরে রাখা রয়েছে। বাহ, এত বড় ভালো কথা, চলো তাহলে, চলো। র
মিনার রক্ষক, আমরা আবার আপনার কাছে এসেছি। আমাদের যে মিনারে যেতে হবে, দয়া করে অনুমতি দিন। নাও রাজকুমারী, এবার তুমি মুক্ত। বন্দী করার ফল তোকে ভোগ করতেই হবে রোহিণী। তোর সর্বনাশ আমার হাতেই লেখা আছে। ওরা কোথায় পালালো? নিদ্রা মিনারে। সে কি নিদ্রা মিনারে? কেন? কারণ আমি ওকে নিদ্রা মিনারে পাঠিয়েছি। তাহলে চলো, দেরি করে লাভ নেই, ওদের আটকাতে হবে তো। আমি এত সহজে কাউকে মৃত্যুদণ্ড দিই না। ওকে নিদ্রা মিনারে যেতে দে। আমি যা বলছি তুই শুধু তাই কর। বুঝেছিস? রক্ষী, আমাদের হাতে সময় অত্যন্ত কম, দয়া করে অনুমতি দিন। এবার এবার তোমরা শেষ করো, শেষ করো। যা চেয়েছ তাই হয়েছে। রোহিণী নিদ্রা মিনারে যাওয়ার পথ কাটায় পরিপূর্ণ। ওদের সর্বনাশ আর বাকি নেই। কুমার, কুমার পালাও এখান থেকে। তোমার এখানে থাকার ঠিক হবে না। তুমি কুমার পালাও, তুমি এখান থেকে। কুমার আমার কথাটা শোনো, তুমি যাও এখান থেকে। না, আমি তোমার ছেড়ে যাবো না, আমি যাবো না। তোদের তোদেরকে শেষ করে দেবো। কুমার যাও, কুমার যাও, কুমার। না, বাধা পেয়ে থেমে গেলে চলবে না, আমাকে মিনারে যেতেই হবে। ওই সবুজ কলকটা শরীরে আসার পর থেকেই রক্ষী এমন অদ্ভুত ব্যবহার করছে। তবে কি আমার হাতে এলো বলে, তারপর নিদ্রামণি। যোদ্ধা, যোদ্ধা, আমি এসে গেছি। যোদ্ধা, এদিকে দেখো, তোমার রোহিণী এসে গেছে। তোমাকে আর বন্দী হয়ে থাকতে হবে না। রাজকন্যা, 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 রাজকন্যা।
রাজকন্যা, যোদ্ধা দেখো না এদিকে। রাজকন্যা, তুমি এসেছো রাজকন্যা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজকন্যা, এসো এসো রাজকন্যা, আমি আমি জানতাম তুমি আসবে, এসো রাজকন্যা আমার কাছে এসো। না 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 না, আমাকে এক নেশার মতো পেয়েছে। সবার মনে আসার আলো জাগিয়ে তারপর সেই আশা পায়ের তলায় দুমড়ে মুচড়ে দেওয়ার নেশা। কি জানো তো, তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর তোমার কাছে ফিরবে না, কারণ আমি তাকে এমন বিপদে ফেলেছি যে বিপদের জাল কাটতে কাটতে তার জীবনই কেটে যাবে। ভুল ভুল ভুল, আমার রাজকন্যাকে বাঁধতে পারে এমন জাল এখনো অবধি তৈরি হয়নি। তোমার সর্বনাশ আমার রাজকন্যা হাতেই লেখা আছে, তুমি বরং নিজের সর্বনাশের প্রহর গণা শুরু করো। ব্যাস ব্যাস, এত কথা শুনতে আমার ভালো লাগে না। তোমার জন্য মৃত্যুই অপেক্ষা করছে, যে মৃত্যু খুবই কষ্টকর, যে মৃত্যু দীর্ঘ। সাহস তো মন্দ নয়, এইবার তো আসল খেলা শুরু। রোহিণীর মনে বড় আশা যে ও সোনার কাটা পাবে। না, এখানে ওর সোনার কাটা নেই। তার মানে মৃত্যুর মুখেও মোহিনী মিথ্যে কথা বললো। হ্যাঁ রোহিণী, আমি তোকে মিথ্যে কথাই বলেছিলাম। মোহিনী এখানে? আমি জানতাম তোর পক্ষে আমায় হত্যা করা অসম্ভব, আর এই স্থানে তোকে টেনে আনার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে, সেটা হলো তোকে এক ভয়ানক মৃত্যু উপহার দেওয়া। ভয়ানক মৃত্যু, ভয়ানক মৃত্যু। ছি, আমার ভালো মানুষই সুযোগ আবার নিয়েছে মোহিনী। আর মৃত্যু ঠিক কতটা ভয়ানক হয় এবার আমি তোকে তা বুঝিয়ে দেবো রোহিণী। প্রস্তুত হ রোহিণী, খবরদার মোহিনী, আর এক পাও এগোলে থাক, তার আমার আর কোনো প্রয়োজন নেই। তোর মৃত্যু হবে এই মিনারে চাপা পড়ে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, আর আনন্দে আত্মহারা হব।